চাঁদের মাটিতে কি কি লুকিয়ে আছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সেই লড়াইয়ে এবার মিলল এক নতুন খনিজের খোঁজ, যা অবশ্যই বড় আবিষ্কার। চাঁদের মাটিতে অনেক অজানা তথ্য লুকিয়ে রয়েছে, যা যত জানা যাবে ততই চাঁদ সম্বন্ধে মানুষের ধারণা পরিষ্কার হবে। সেই দৌড়ে এবার নতুন এক খনিজের সন্ধান মিলল চাঁদের মাটিতে। এই নিয়ে ছটি এমন খনিজ চাঁদের মাটিতে পাওয়া গেল যা বিজ্ঞানীদের কাছে একদম নতুন। চাঁদের মাটিতে নমুনা পরীক্ষা করে এই খোঁজ মিলেছে। এখনো পর্যন্ত বিশ্বের তিনটি দেশ চাঁদের মাটিতে সংগ্রহ করে নিজের দেশে এনেছে। সেই তালিকায় আছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে চীনের নাম। চীনের ট্যাংগাই 5টি মিশন চাঁদের পৃষ্ঠ থেকে মাটি ও পাথর সংগ্রহ করে ফিরেছে, যা এখন চীনের বিজ্ঞানীদের কার্যত হাতে চাঁদ এনে দিয়েছে। হাতে চাঁদ পাওয়ার পরই এখানকার মাটি পরীক্ষা করে একটি নতুন খনিজের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যার নাম চেনসলাইট ওরাই। এটি এক ধরনের ফসফেট বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কারের সঙ্গে সঙ্গে চীন হলো বিশ্বের তৃতীয় এমন দেশ যারা চাঁদের মাটিতে নতুন খনিজের সন্ধান দিল। চাঁদের মাটিতে এমন অনেক তথ্য লুকিয়ে আছে যা এখনো মানুষের অজানা, যা জানার জন্য একের পর এক যন্ত্র পাঠানো হচ্ছে। ভারতও সেই দৌড়ে সামিল। এদিকে নাসা এবার চাঁদে মানুষ পাঠানোর জন্য প্রায় প্রস্তুত। সব মিলিয়ে চাঁদকে চেনার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে দুনিয়া। এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।